नमस्कार, কাজী নজরুল ইসলামের জন্মোৎসব পালিত হচ্ছে। আজ আমি যে গানটি আপনার সামনে চেষ্টা করব পরিবেশন করার, সেটা হলো কাজী সাহেবের তত্ত্বাবধানে 1939 সালে রেকর্ড হয়েছিল যে গানটি, মাধবী মুখোপাধ্যায় মূলকাঙ্কা সেই সময়কার শিল্পী রেকর্ড করেছিলেন কবির প্রশিক্ষণে। তখনকার কিছু গান এখন রিট্রিভ করা হয়েছে নতুন করে। আমি দুটি গান গেয়েছি এবং বাংলাদেশ থেকে এই উদ্যোগটা নিচ্ছেন বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা, তাদের আমার অনেক ধন্যবাদ জানি। তারা আমাদের এই গানগুলো যে আমার চেষ্টা নতুন করে ফিরিয়ে আনছেন, আমি চেষ্টা করছি, আমি রেকর্ড করেছি গানটি, তাই আজকে আপনাদের সামনে গাইবার চেষ্টা করছি।
সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এবারে মঞ্চে আসছেন শিল্পী আসলে এত আজকে শিল্পীর সংখ্যা এই কদিন ধরেই চলছে, তো তাই আমার মনে হয় সবারই তো গাওয়ার সুযোগ পাওয়া উচিত। আমি একা কেন গাইব, দুটো সবাই তো একটা করেই গাইছেন সেই জন্যে, কিন্তু আপনারা চাইছেন যখন তখন আমি চেষ্টা করছি আরেকটা গান। এটা তাদের নিশ্চয়ই খুবই পরিচিত গান, আগের গানটা হয়তো যারা খুব চর্চা নিয়ে থাকেন তাদের কাছে পরিচিত, আর এই গানটি সবাই জানেন। চোখের পাঁচ
সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী শিল্পী মঞ্চে আসছেন মনোময় ভট্টাচার্য।